Assalamualaikum friends, it's me your Aryan from KZ Khadok and welcome back to my video. So right now I'm আমাদের কামরাঙ্গি চরে কামরাঙ্গি চরে আমরা ঘাট কারণ এখানে আসার একটা উদ্দেশ্য হলো মানে এখানে কি একটা কম দামে মোমো পাওয়া যায় মানে একদম চিপ প্রাইসে 10 টাকা পিস এক প্লেট 50 টাকা আর সাথে স্পাইরাল যে পটেটো স্প্রিং রোল তারপর মিটবল ইত্যাদি পাওয়া যায় আর দোকানটার নাম হলো মানে কামরাঙ্গি চরে সবাই চেনে এই জ্যাগেরি মামার মোমো মানে কারণ এখানে আসা যে এই শীতে মানে একবার কম মানে শীত এখনো পড়ে নাই তাই আগে আগে আমরা আসছি খাওয়ার জন্য ওয়েট ওকে আচ্ছা সব ফ্যাসিলিটি আকর্ষণীয় সেটা হলো ওনাদের মোমোটা মোমোটা হলো 10 টাকা পিস মানে এক প্লেট 50 টাকা আর এখান দিছে এলাকা টমেটো কেচাপ আর এটা এটা হলো ধনিয়া পাতা আর কি ভর্তার মতো আচ্ছা দেখা যাক প্রথমে 10 টাকার মোমো কিছু বলা নেই যায় কারণ বর্তমানে মানে বিভিন্ন জিনিসের যে প্রাইস সেই হিসাবে ভিতরে ভাঙলে বোঝা যাবে কী আছে ভাই 10 টাকা হিসাবে কিন্তু খারাপ না আচ্ছা ভালোই চিকেন দিছে সমস্যা নাই ভাই 10 টাকা পাইতেছি এটাই বেশি আর যদি কিছুক্ষণ আগে একটা লোক বলছিল ভাই আপনি বলছিলেন মোমো একটু খারাপ আমার জন্য ভালো লাগে মোমোদের সিদ্ধ একটা গ্যাস আছে না ওই গ্যাসটার জন্য ভালো লাগে এমনি সব ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে মানে এটা বাইট দিলে যে একটা গ্যাস আছে না ওই গ্যাসটার কারণে ভালো লাগে না কিন্তু এমনি সব ঠিক আছে ওনার সাথে আমি একমত তারপরে ধনিয়া পাতার মাশাআল্লাহ মানে হয়েছে কি মোমোটা ওনার একটু ফুলাইয়া দেয় মেবি ভিতরে অনেকটাই ফাঁকা মানে একটু ফুলানো আর কি খারাপ না 10 টাকা হিসাবে বেস্ট খারাপ বলার কোনো অপশন নাই আর এখানে আছে পটেটো স্পেরাল নাচোস আর মিটবল আর মিটবলটা দিই মিটবলটা 25 টাকা না মিটবলে মিট আছে পাও এক দুই তিন চার চার পাঁচা বিশ মানে এটা 6 টাকা প্লাস করে আর কি মিটবল না চেষ্টা দেখা যায় আমি বলবো যে মানে যে বর্তমানে যে প্রাইস প্রাইস হিসেবে খারাপ না ওরে ভাই হর্ন রে মানে প্রাইস হিসেবে অনেক মানে অনেকটাই ভালো খারাপ না মানে বর্তমানে সব জিনিসের যে দাম সেই হিসাবে যদি বলতে যাই তাহলে 10-8 দেওয়া চলে আর কি আর পটেটো স্প্রিং যেটা আছে একটু আগে অনেকটা ক্রিসপি ছিল বাট একটু লেট করে খাইতেছি তো এই কারণে আর কি প্রাইস বলতে ভুলে যাচ্ছি এটা হলো 20 টাকা 25 টাকা 25 টাকা মিটবল 25 নাচোস 25 আর হলো পটেটো স্প্রিং রোল হলো 20 টাকা আপনারা যারা আসবেন আসতে পারেন আর জ্যাগেরি মামার মোমো কামরাঙ্গিচরের ভিতরে এটা বলতে হবে না কারণ গত শীতে আমি বলছিলাম যে গত শীতে যতটা মানে এটা কামরাঙ্গিচরবাসী গ্রুপে যতটা ভাইরাল ছিল মানে ও মাইক আমি আসছিলাম বাট ভিডিও করার মতো ওরকম কন্ডিশন ছিল না তাই করি নাই আচ্ছা খাওয়া প্রায় শেষ হয়ে গেছিল তারপর ভাইয়ের নাম জানি কি রনি ভাইয়া রনি রনি ভাই রনি ভাই রনি ভাইয়ের মিতা যাক রনি ভাই বললো ভাই যে চিকেন মোমোটা আরেকটা আছে ফ্রাই করে দেই আর ওইটার দাম হলো 15 টাকা ফ্রাই করার কারণে তারপর বললাম যে ভাই দেন তো ওই যে আমাদের দুইটা দিল যে মানে ওইটাই মানে ফ্রাই করে দেওয়া হয়েছে জাস্ট এইটুকুই তফাৎ ভাপ দিয়ে একটা দেয় আরেকটা হলো ফ্রাই করে দেয় বা সেরকমই ভিতরে যা মল মশলা সব কিছুই এক জাস্ট খালি ফ্রাই করে দিব এইটুকুই বলো দেখানোর জন্য আর কি আবার নিছিলাম হুম ফ্রাইডে কিন্তু আরও জোস লাগতেছে আর যে বাইট দেওয়ার পরে আপনার ওই গ্যাসটা আসে না যাক
আপনার জন্য একটা ভালো মেসেজ হইলো যে যারা ফ্রাই খেতে চান তারা ফ্রাই খেতে পারেন, আর ফ্রাইডের মানে মজাটি একটু আলাদা, মানে অনেকটা অনেকটাই আলাদা, দামটাও বেশি, 5 টাকা বেশি আর কি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই একটা লাইক চাই, আর পেজটা ফলো করে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কারো লোকেশন চিনতে সমস্যা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি গুগল লিংক দিয়ে দেবো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।